মর্নিং ফ্রেন্ডস, এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব হ্যাপি আছো। হ্যাপি থাকতেই হবে, আর ভিডিওটা দেখো আরও বেশি হ্যাপি হয়ে যাবে। আজকে আমি একটা জায়গায় যাব সকালবেলা একটা কাজের জন্য, আমি সেখানে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি কি করছি। তো সঙ্গে থাকো, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, সঙ্গে থাকো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে সকাল সকাল একবার একটু অ্যাকোয়াটিকা এসেছিলাম। অ্যাকোয়াটিকার ভিউ, এখন অব্দি কোনো লোকজন আসেনি, ফাঁকা ফাঁকাই আছে এখন অব্দি, সেরকম ভিড় সেরকম কিছু নেই। এখানে সাজানো চলছে, একটা পার্টি আছে। এই রাইড এখানে একটা পাখি চলছে। এটা হচ্ছে ওয়েভটা, এখন অবধি পুরোটাই ফাঁকা, লোকজন সেরকম কিছুই নেই। সবগুলো রাইডই মোটামুটি অন রয়েছে, বাট লোকজনেরই অভাব। সানডে কিন্তু লোকজন খুবই কম, প্রত্যেকটা রাইড এখনও অবধি চলছে কিন্তু কোথাও কোনো লোকজন দেখতে পাচ্ছি না। এখানে একটা ফটো সেশন চলছে। অনেক বছর বাদে অ্যাকোয়াটিকা এলাম, বাট এই অ্যাকোয়াটিকায় একটা আসার অ্যাডভেঞ্চার আছে। আমাদের একটা 17 জনের বন্ধুদের গ্রুপ মিলে আমরা অ্যাকোয়াটিকা এসেছিলাম, বাট ওই দিনটা আমার লাইফে খুব সেরা দিন। 17 জন মিলে এসেছিলাম, সেদিনকে অ্যাকোয়াটিকা একটা ফোটার জায়গা ছিল না অ্যাকোয়াটিকা ঢোকার মতন, বাট আজকে সেই অ্যাকোয়াটিকা পুরো ফাঁকা। সেই দিনটা মানে আসা থেকে, বাড়ির থেকে বেরোনো থেকে বাড়িতে ঢোকা অবধি পুরোটাই ছিল অ্যাডভেঞ্চার। মানে সেই অ্যাকোয়াটিকার আজকের অ্যাকোয়াটিকার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য। আমরা 17 জন বন্ধুরা মিলে একসাথে এসেছিলাম, প্রচণ্ড মজা করেছিলাম, প্রচণ্ড এনজয় করেছিলাম, বাট অনেক ছোটও ছিলাম তখন, ছোটো বয়সেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সব বন্ধুরা মিলে একসাথে, বাট প্রচণ্ড মজা হয়েছিল। কিন্তু সেই ভিড় আজকে নেই, অনেকটাই ফাঁকা, কিন্তু আজকে সেই দিনটার কথা মনে পড়ছে, সেই বন্ধুদের সে একসাথে মিলে একটা আলাদা এনজয়মেন্ট। আজকে অনেকদিন বাদে অ্যাকোয়াটিকে আসার পর
গুড ইভিনিং ফ্রেন্ডস, সকালবেলা গেছিলাম অ্যাকোয়াটিকা একটা কাজের জন্য। তোমাদেরকে তো দেখালাম অ্যাকোয়াটিকা, অ্যাকোয়াটিকা থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো কাজটা কমপ্লিট করতে। তো দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে স্নান করে একটু রেস্ট নিয়েছি, তো এখন সন্ধেবেলা একটুখানি বেরোবো, বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাই কী কী করছি। তো সঙ্গে থেকো, দেখতে থাকো, ভালো লাগবে। আর আগের দিনের ব্লগটা কিরকম লেগেছে একটুখানি কাইন্ডলি কমেন্ট করে জানাবে, আর লাইকটা অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে। এই যে আসছে সারপ্রাইজ ভিজিট, সারপ্রাইজ ভিজিট, সারপ্রাইজটা তো হলো। হ্যাঁ, এই যে তুমি আসাটা সারপ্রাইজ নয়, এটা হচ্ছে ধ্যাতানির ফল। এটা সারপ্রাইজ নয়, এটা ধ্যাতানির ফল। এটা সারপ্রাইজ ভিজিট, দেখছিলাম কিরকম সেল হচ্ছে। এটা সল্টলেক আইএ মার্কেট, এই একে নিতে এসেছিলাম সারপ্রাইজ, সারপ্রাইজের সম্মান দেয়নি, আর একে নিয়ে এসেছিলাম ওকে নিয়ে আসার জন্য, কিন্তু এখনো কি করে যাবে আমি জানি না। র্যাপিডোর পয়সা দেওয়া যাবে না, আমি আমার বউকে নিয়ে চলে যাব, ও এখন হেঁটে যাবে। এই আমার গাড়িটা কি এখানে পড়ে থাকবে এইভাবে? তোমার ব্যাগ এখানে লাগানো, ব্যাগটা নিয়ে যাও চলো। আমরা এখন একটু আইএ মার্কেট ঘুরতে যাচ্ছি, দেখি কি আছে আইএ মার্কেটে। এই হেলমেটটা নিয়ে যাই, সল্টলেক আইএ মার্কেট ভ্রমণ হচ্ছে দুজনে, কেনাকাটির তো কোনো ব্যাপার নেই, খালি ফালতু টাইম ওয়েস্ট করছে। কি ডিম কিনবি? ডিম এই তো নে না, এখানে মাংস পাওয়া যাচ্ছে। আমার বন্ধ হয়ে গেছে গেট, কোথায় যাচ্ছে? এই যে খাদ্যরসিক বাঙালি খেতে শুরু করে দিয়েছে, এদিকে ফিশ ফ্রাই, এর হাতে একটা, এর হাতে একটা, আমার হাতে মিক্স চাউমিন। বলো খেয়ে বলো রিভিউটা কেমন, আপনি বলুন। শুধু দারুণ বললে হবে না, এখানে আরো একটুখানি কিছু বলতে হবে। এই যে আপনি বলুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। সারপ্রাইজ দেখে জিতে গেছিলাম, সারপ্রাইজ তো আর হলো না, সারপ্রাইজ এর বদনাম করে দিল। তোমরা ভিডিওটাতে সারাদিন ধরে দেখলে, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে, আর সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে 100 বার একদম করতেই হবে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। শেষ করছি আজকের মতন, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই।